আসসালামু আলাইকুম, আমি নাহিদুল ইসলাম সাহেল। এখন আমি সিব অফ ইয়াতন স্ট্র্যাটেজির একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা ইউবিএল 543 নম্বর প্রবলেম। প্রবলেমটি বলছে, 1742 সালে খ্রিস্টান গুলবেস নামের একজন ব্যক্তি দাবি করেন যে প্রত্যেকটি নম্বর দুইয়ের থেকে বলো কে ভেঙে তিনটি প্রাইম নম্বর দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। পরবর্তীতে তার দাবিটা ভুল প্রমাণ হলেও কিন্তু এটা দেখা যায় যে প্রত্যেকটি দুয়েল থেকে বড় প্রত্যেকটি নম্বরকে দুইটা প্রাইম নম্বরে ভেঙে লেখা যায়। যেমন আটকে তিন আর পাঁচ ভেঙে লেখা যায়, দুইটাই প্রাইম নম্বর। বিশকে তিন আর সতেরো দ্বারা ভেঙে লেখা যায়, দুইটাই প্রাইম নম্বর। বিয়াল্লিশকে পাঁচ আর সাতত্রিশ দ্বারা ভেঙে লেখা যায়, দুইটাই প্রাইম নম্বর। খুব বর্ষ আমাদেরকে এসে সংখ্যা দেওয়া থাকবে, আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে ওই সংখ্যাটাকে দুইটা প্রাইম নম্বরে ভেঙে লিখতে হবে। যদি জিরো থাকে, যদি একমাত্র যদি জিরো থাকে তখন প্রোগ্রামটি ব্রেক করবে। এটা সরিয়ে আমরা সিব অফ ইয়াতন স্ট্র্যাটেজি দিয়ে করতে পারবো। ফার্স্টে আমরা সিব অফ ইয়াতন স্ট্র্যাটেজির অ্যালগোরিদম দিয়ে লিখলাম। আপনার যদি সিব অফ ইয়াতন স্ট্র্যাটেজি সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার সিব অফ ইয়াতন স্ট্র্যাটেজির যে ভিডিওটি আছে ওইটা দেখবেন। এখানে আমরা প্রথমে এন ইনপুট দিলাম, যদি এন সমান সমান জিরো হয় তখন ব্লেক লুপ থেকে ব্লেক করবে, কারণ এখানে বলছে জিরো হলে একমাত্র প্রোগ্রামটি ব্লেক করবে, প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা তিন থেকে এন পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা নিব, যদি দেখি ইচ প্রাইম নট ইচ প্রাইম, নট ইচ প্রাইম মানে ফলস, ফলস ফলস মানে হলে তাহলে প্রাইম নম্বর, নট ইচ প্রাইম মানে ফলস। এখানে আমরা গ্রুপালি এটা ডিক্লেয়ার করছি, গুরুবাড়ি এলে ডিক্লেয়ার করলে প্রত্যেকটি মান ফলস থাকে, গুরুবাড়ি এলে প্রত্যেকটি মান ফলস থাকে। আর যেগুলো এখানে নন প্রাইম সংখ্যা ওগুলো এখানে আমরা টু করে দিছি, ওয়ান মানে হলো টু আর জিরো মানে হলো ফলস, ওয়ান করে দেওয়া মানে টু করে দেবো। এখানে আমরা প্রত্যেকটি সংখ্যাকে আমরা টু করে দিছি, যেগুলো নন প্রাইম সংখ্যা ওগুলোকে আমরা মান ওয়ান দিছি। আর এখানে নট ইস প্রাইম জে মানে হচ্ছে ইস প্রাইমের মান ফলস মানে জিরো, এইভাবে লেখা যাবে সমান সমান জিরো। এখন প্রথমে যদি দেখি প্রাইম আই সমান সমান জিরো মানে একটা প্রাইম নম্বর, পরে যে একটা ভেরিয়েবল দিক যারা করে এন মাইনাস আই দিলাম যে সংখ্যাটা আসবে ওইটাও যদি দেখি প্রাইম নম্বর তাহলে দুইটা সংখ্যা প্রিন্ট করে দেবো, আসলে বসে সেলুপটা ব্লেক করবো। তারপরে নেক্সট সংখ্যাটা ইনপুট নেবে যদি দেখি প্রোগ্রামটা ঠিক মতো ওয়ার্ক করছে কি না। আট তিন পাঁচ বিশ তিন সতেরো বিয়াল্লিশ পাঁচ সাতত্রিশ, প্রোগ্রামটি ঠিক মতো ওয়ার্ক করছে। আশা করি যেহেতু আজকে বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।